বাংলা নিউজ স্টেশন। অতিরিক্ত বয়স ও ওজনের কারণে করোনা জটিলতার মধ্যে আছেন ট্রাম্প, নেওয়া হয়েছে হাসপাতালে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার বয়স 74 বছর, করোনা ভাইরাসের জটিলতার উচ্চ ঝুঁকিতে আছেন বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল CDC তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত 64 থেকে 74 বছর বয়সীদের হাসপাতালে ভর্তির ঘটনা 5 গুণ বেশি। এই ছাড়াও দেশটিতে 20 থেকে 30 বছর বয়সীদের তুলনায় 64 থেকে 74 বছর বয়সীদের করোনায় মৃত্যুর হার প্রায় 90 গুণ। BBC প্রতিবেদনে বলা হয়েছে ভাইরাসটি কাকে কীভাবে প্রভাবিত করবে তা অনুমান করা কঠিন, তবে এটা প্রমাণিত যে বয়স যত বেশি এই ভাইরাসের ঝুঁকিমাত্রাও ততখানি মারাত্মক। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন CDC রিপোর্ট যুক্তরাষ্ট্রের সব জনগণের উপর গবেষণার একটি পরিসংখ্যান মাত্র। মার্কিন প্রেসিডেন্টকে করোনা কতখানি ভোগাবে তা এখনও বলা যাচ্ছে না। তার শরীরে এখনও নিউমোনিয়ার কোনো উপসর্গ দেখা যায়নি। গত জুনেই 6'3" উচ্চতার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওজন 110.7 কেজি বলে জানিয়েছেন ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক নেভি কমান্ডার ডাক্তার শন কনলি। যদিও ট্রাম্পের স্বাস্থ্যের অবস্থা ভালো বলে সে সময় সাংবাদিকদের জানান তিনি। এছাড়াও করোনায় নারীদের তুলনায় পুরুষের মৃত্যু ঝুঁকি বেশি হওয়ায় ট্রাম্প দ্বিগুণ ঝুঁকিতে আছেন বলে সতর্ক করেছে চিকিৎসকরা। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ার বিষয়টি এক টুইট বার্তায় ট্রাম্প নিজে জানিয়েছেন। গণমাধ্যমকে দেওয়া এক মেমোতে প্রেসিডেন্টের চিকিৎসক নেভি কমান্ডার ডাক্তার শন কনলি বলেন, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি দুজনে ভালো আছেন। করোনা থেকে সুস্থ হওয়া এই সময়টাতে তারা হোয়াইট হাউসে তাদের ঘরে থাকবেন বলে পরিকল্পনা করেছেন। COVID-19 আক্রান্ত হওয়ার পর অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে নেওয়া হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। এর আগে স্থানীয় সময় বিকেলে হাসপাতালের উদ্দেশ্যে হোয়াইট হাউস ত্যাগ করেন তিনি। হোয়াইট হাউস ত্যাগ করার আগে স্যুট ও মাস্ক পরে প্রেসিডেন্টকে হেলিকপ্টার মেরিন ওয়ানে উঠতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়ালেও কারোর সঙ্গে কথা বলেননি। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে প্রেসিডেন্টের শরীরে মৃদু করোনা উপসর্গ দেখা দিয়েছে, শরীরে হালকা জ্বর আছে, তবে তিনি বেশ চাঙ্গা রয়েছেন, তাকে কিছু ওষুধ দেওয়া হয়েছে। এদিকে করোনা আক্রান্ত হল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে ক্ষমতা হস্তান্তর করেননি বলে জানিয়েছেন হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর আলিসা ফারা। তিনি বলেছেন ট্রাম্প এখনও প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন। অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে এবং চিকিৎসকদের পরামর্শে আগামী কয়েকদিন ওয়াল্টার রিড মেডিকেল সেন্টার থেকে দায়িত্ব পালন করে যাবেন তিনি। বুধবার ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিক্সের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের সঙ্গে ওহায়োর ক্লিভল্যান্ড প্রথম নির্বাচনী বিতর্কে অংশ নিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এয়ারফোর্স ওয়ানের বিমানে সঙ্গী ছিলেন হোপ। ট্রাম্পের মতো মেলানিয়া ট্রাম্পের শরীরেও করোনা মৃদু উপসর্গ দেখা দিয়েছে, তবে তিনি সার্বিকভাবে ভালো বোধ করছেন, এক টুইট বার্তা তিনি তাই জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসের জটিলতা উচ্চ ঝুঁকিতে আছেন বলে সতর্ক করে দিয়েছেন চিকিৎসকরা। সো ভিউয়ার্স, আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ।